ঘুমা সকাল সকাল চলে এসেছি বক বক করতে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা মানে বিভৎস ঠান্ডা পড়ে গেছে, মানে ভালো মতো ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলায়। ওই ঠান্ডার জন্যই না আমার ঘুমটা হচ্ছে না, মানে চারিদিকে দরজা জানলা সব বন্ধ কিন্তু কোথা থেকে এত ঠান্ডা ঢুকছে বুঝতে পারছি না। তারপরে আমি রিভিল করলাম যে আমার বাড়িটা পুরোটাই মার্বেলের, সে উপর নিচ সব মার্বেল দেয়াল বাদ দিয়ে, তো মার্বেলের ঠান্ডাটাই রাত্রিবেলায় ওঠে, প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড। তো তার জন্য আজকে আর ব্যবস্থা নিতে হবে, তো আজকে মাকে নিয়ে বেরোবো, পুজোরও কিছু কেনাকাটা রয়েছে। কথা তো ছিল আজকে যাবো ফুলের অর্ডার দিতে, বাট আজকে মনে হয় না যাওয়া হবে ফুলের অর্ডার দিতে, অ্যান্ড দেখি আগে নিজেদের ব্যবস্থা করি, আগে ঠান্ডার মধ্যে যদি কেলিয়ে পড়ি তাহলে হয়তো পুজোর সময় আর মানে কাজ করার মতো কেউ থাকবে না, তো বেসিক্যালি আগে নিজেদের ব্যবস্থাটা করে নিই তারপরে যাবো ফুলের অর্ডার দিতে, দেখি আজকে হয় কি না। আমি মাকে নিয়ে আজকে বেরোবো, এটাই প্ল্যান। মানে ঠান্ডার অবস্থাটা এমনই হয়ে গেছে যে দুদিন ধরে আমি শ্যাম্পু করতে পারছি না, মাথায় তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তা আজকে দেখি মনে সাহস নিয়ে শ্যাম্পু করতেই হবে, কারণ মানে আগের দিন বৃহস্পতিবার তো করতে পারিনি, কালকে করার কথা ছিল, আর তার আগের দিন তেল দিয়ে রেখেছিলাম। যাই হোক, যদি আজকেও না পারি বুঝে নিও যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। সকালবেলা উঠে প্রথম যেটা কাজ, গরম জল খাওয়া, গরম জলটা খাবো, খেয়ে কিছুটা গরম জল আবার করতে হবে, কারণ বুলেটকে খাওয়ানোর ব্যাপার আছে। কিন্তু বুলেটকে নিচে রেখেছি, আমি সকালবেলা মানে বোর অব্দি উপরেই ছিল, সারাটা তো পরেই ঘুমিয়েছে, তো দেখেছি কারণ সকালবেলা উঠলেই ওর খুব এত দাঁত শুলায়, এত দাঁত শুলায়, তো প্রচণ্ড কামড়া কামড়ি করে, তো যার জন্য ওকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, খাওয়ানো হয়ে গেলে আবার বিছানায় ঘুরবে। যে যখন এই সিটেটা পায় বেসিক্যালি খুব বেশি খিদে পায় তখন আরও বেশি কামড়া কামড়ি করতে থাকে, এমনি তো নর্মালি কামড়া কামড়ি করি কিন্তু আরও বেশি কামড়া কামড়ি করতে থাকে। তো সেই কামড়া কামড়িটা বন্ধ করার জন্য ক্যালসিয়াম হাড়ও দিয়েছি, কিন্তু কেন জানি না ওই ক্যালসিয়াম হাড়ের বদলে আমাদের ক্যালসিয়ামের হাড়গুলো চেপে ওর খুব ইচ্ছা থাকে ওর। আমি তো ভুলেই গেছিলাম কালকেই কফি শেষ হয়ে গেছে, আবার লাল চা, ভালো লাগে লাল চা। তা আজকে আবার ওই ঠিকই আছে, বেরোতে তো হবেই, অনেক কাজ আছে, তার মধ্যে কফি কেনাটাও একটা কাজ। বুলেট জানে যে এই টাইমটাই ওর খাওয়ার টাইম, তো আমি যখন ওর খাবারটা নিতে আসি বা বানাতে নিতে আসি, বানিয়ে নিয়ে যেতে আসি, যাই হোক কিছু একটা করতে আসি, তো ও ঠিক পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে, বুলেট 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 কিছু একটা খুঁজে পেয়েছে ওখানে। খিদে পেয়েছে, হ্যাঁ খিদে পেয়েছে, তো ওই তো দিচ্ছি দিচ্ছি, তোমার মাইক্রো ওভেনে জল গরম হয়ে গেছে, এবার স্যার একটা গুলে দেবো, হ্যাপি দিয়ে দাও সবাইকে, হ্যাপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাওয়া পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো স্পেন্সারের জন্য, তো ঠিক তো ছিল আমি একা যাব, হুট করে আমার মা বললো যে আমিও যাব, আমিও স্পেন্সারের ভেতরটা দেখিনি আমি যাব, বললাম ভেতরে দেখার কি আছে, এমএই এমএই সব জিনিস যাও, তো যাই হোক মার ইচ্ছা হয়েছে স্পেন্সারটা ঘুরে দেখবে, ঘোরার কোনো জায়গা হলো, তো যাই হোক নিয়ে যাব, একটু পরেই বেরোবো, এখন বাজে হচ্ছে 2:30, 3:30 মধ্যে আমরা বেরিয়ে যাব। মা রেডি হতে গেছে, আমি একটু বসে নিই কারণ জাস্ট লাঞ্চ করলাম, তো লাঞ্চ শেষ মানে সরি লাঞ্চ করে একটুখানি রেস্ট নিই, তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি আর খুব অফ অফ লাগছে, মানে অফ অফ লাগছে বলতে আমি মানে কীভাবে বোঝাবো জিনিসটাকে, মানে আজকে একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বিকজ আজকে খুব তাড়াহুড়োতে বেরোতে হচ্ছে, রাত্রি বাড়িতে ঢুকতে হবে, অ্যান্ড চললাম মানে পাওয়ারের চশমাটার দিকে, মানে কি বলবো এতটাই পাওয়ার বেড়ে গেছে আমার, পাওয়ারটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, বাট মানে আজকে হো আরও একটা চশমা আনতে হবে, আমার দুটো চশমা করতে দেওয়া ছিল, তো আরও একটা চশমা আনতে হবে আমার।
আমি উপর থেকে রেডি হয়ে নেমে দেখি ও সিঁড়িতে বসে রয়েছে, তো ও আমাদের সাথে যাচ্ছে শপিং এ। তো শেষমেশ ঠিক হয়েছে যে বুলেটকে নিয়ে যাব না, কারণ প্রচণ্ড ফেরার সময় একটু ঠান্ডাই লাগবে, আর আমাদের রিভার্স সাইড রোড দিয়ে যেতে আসবে আরও ঠান্ডা লাগবে, অ্যান্ড যার জন্য বুলেটকে আর নিয়ে আসা হয়নি, বুলেটকে বাড়িতেই রেখে এলাম, যে ঘরে আমি থাকি সেই ঘরে রেখে এসেছি। অ্যান্ড বাবার শরীরটা ভালো না, তাড়াতাড়ি ফিরতে হবে। নেকি বেটি কি পুরাত যেতে হয়নি, ব্যারাকপুরেই স্পেন্সার চলে এসেছি, এখন অনেক জিনিস কেনার আছে, বাড়ি গিয়ে দেখাবো। তোর আত্মীয় আছে? কোথায় আত্মীয়? তোর কাছে ছেড়ে দিয়ে আছে? কোন আত্মীয়? আরে আত্মীয় রে বলে, এটাই সিজারে লালগুটি রে বলে। হ্যাঁ ওখানে লাল আত্মীয় জানি না। হ্যাঁ হ্যাঁ ওখানেই, ওটাই ভালো। আমাদের ব্যারাকপুরের স্পেন্সার প্রচুর জিনিস নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে খুলে দেখছি যে পুরো স্টক আমি দরকারি কি আছে। হ্যাঁ আমি জানতামই না যে ব্যারাকপুরে স্পেন্সার আছে, যার জন্য আমি সোদপুরে যেতাম। আগের দিন সোদপুরে গিয়ে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো পাইনি, এখানে পুরো ঢেলে জিনিস, এমনকি জামা কাপড়ও বাদ নেই। সো এবার আর সোদপুর ছুটতে হবে না, প্রচুর মানে জিনিস নিয়েছি যেগুলো এখানে পাইনি, আর গিয়ে দেখাবো যে কী কী নিয়েছি। বেরিয়েছিলাম স্যান্ডউইচ, পিজ্জা বানানোর জিনিসপত্র কিনবো বলে, এখন যাচ্ছি মোমো খেতে। পিজ্জাটা খাবে কখন? এখান থেকে ঘুগনি নিই, সেখানে আমরা এখন চা খেতে এসেছি। আমাদের মোমো খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি, বিকজ বাড়িতে পিৎজা বানাবো, আর রাত্রিবেলায় ওই পিৎজা সবাই খাবে যত দেরি হোক না কেন। চলে এসছে চা, চা ছোট কাপে চা। আমি তো ভেবেছি বড় কাপে দেবে, ছোট কাপে দেবে। পটলা, পটলের ভীষণ ঠান্ডা লেগে গেছে দেখো। আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ আমার বন্ধু অনেকদিন পর আমার বাড়িতে এসেছে, আমার বার্থডেতেও ও আসেনি, ও ঘুরতে চলে গেছিলো, দ্যাটস ওয়াই। আর তার মধ্যে বুলেট আর সৌরভ একে অপরকে অনেকদিন পর দেখেছে বলে এত এক্সাইটেড হয়ে গেছে দুজনেই, দুজনে আলাপচারিতা করতে ব্যস্ত, দুজনকে সামলাতে আমার পুরো বাড়ি ব্যস্ত। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, সরি ব্যাড ফর ব্যাড প্রোনাউন্সিয়েশন, নেক্সট ব্লগে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড এনজয় মাই ভিডিওস। ওই যেটা বললাম, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।